নিষিদ্ধ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নেমে মহারাজগঞ্জ বাজার থেকে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করেছে সদর মহকুমা শাসকের নেতৃত্বে গঠিত যৌথ অভিযানকারী দল। মঙ্গলবার মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালায় এই যৌথ দল। তখনই দলটি খবর পায় মহারাজগঞ্জ বাজারের গুড়পট্টি এলাকায় প্রচুর বেআইনি বাজি মজুত রয়েছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। এদিন সদর মহকুমা শাসক অসীম সাহা এই সংবাদ জানান। প্লাস্টিক বর্জনের যে অভিযান, তারা জানেন কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন যে প্লাস্টিক যাতে ব্যবহার না করা হয়। আমাদের স্পেসিফিক খবর ছিল যে এখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ আছে, তারা পাইকারি ব্যবসা করে। সেই অনুযায়ী আজকে আমরা সেখানে পুরোপট্টি মহারাজগঞ্জের বাজার, সেখানে আমরা অভিযান চালাই। তাতে আমরা অনেকগুলি দোকানে আমরা হানা দিয়েছি, দেখলাম যে প্লাস্টিকের প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুদ, বেআইনি প্লাস্টিক এখানে ব্যবহার করছে, যা পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এগুলো নিষিদ্ধ করা আছে। এগুলি আমরা আজকে এখান থেকে বাজেয়াপ্ত করেছি, সিজ করেছি এবং আমরা স্পট ফাইনও করছি। পাশাপাশি আমরা এই শব্দবাজি প্রচুর পরিমাণে এখানে শব্দবাজি আমরা পেয়েছি, তো ওইগুলিও আমরা সিজ করছি। আমরা এগুলিকেও আমরা ডেস্ট্রয় করার চেষ্টা করবো, নিষিদ্ধ শব্দবাজি।